মনিকা শর্মা আপনালোক সকলোকে মোর চ্যানেলটলে ওয়েলকাম করেছো। আজি মোর চ্যানেলট মইনো কেনেকে আপনার পটিং মিক্স বনাও হেতু দেখুয়াম। বহুতে খুদিও আছিলে পটিং মিক্স তো কেনেকে দেখুয়াও, তোমার সিক্রেট কিবা আছে আমাক নকুয়া, তেনেকুয়া একো কথা নাই। মই আজি আপনালোক সকলোকে মই মোর পটিং মিক্স মই কেনেকে বনাও হেতু দেখুয়াম। আহকসুন চাও। হুরে জুকালে জরতার উদাহি হে পাহ এ যাক উখা হে হার পারে নিখার হুরে রে হার পালে নিয়রে তোমার নীলিম ভাষারে আমি যেতিয়া নার্সারি এখনের পর বা কোবর পর ফুলের পুলি এটা আনো, আনার পিছন আমার মনটো কেনেকা লাগে ঘপককে রুই দিও রুই দিও এতিয়া রুম টাব এটা আনি তেনেকুয়া লাগে নহয় জানো। কিন্তু টাবটো রুবলে যাওঁতে আমি মাটিখিনির বহুত যত্ন লোব লাগে। যেতিয়া মাটিখিনি আমি গোটাম তেতিয়া মাটিখিনি গোটাই তাক আমি দুদিন রোদত দিব লাগে, তারপর চালিব লাগে। চালি পেলাই ভালকে এটা তার টাবটো ইভেন ভালকে সাফা চিকুণ করে লোব লাগে, তেতিয়াহে আপনার এটা ফুলপুলি কোনো বেমার আজার নোহাতে ডাঙর হব পারে। এতিয়া মই কেনেকে করো আপনাদের সেটু কম। মই ইয়া দেখিছেনে মাটি ধুনিয়াকে গুড়ি করে রোদাই থ মাটিখিনি চাও কি ধুনিয়া ফরফরিয়া। মাটিখিনি এনেকে রোদাই থ রোদাই পেলে এনেকে গুড়ি করে লও। এতিয়া কথাটো হয়েছে মাটিখিনি এক নম্বর কথা ময়েস্ট হব লাগিব, আর দুই নম্বর কথাটো হয়েছে ওয়েল ড্রেন হব লাগিব। এটা ওয়েল ড্রেন পানি মাটিটো আমি কেনেকে বনাম, মাটিখিনি ললো এটু বাটি জোখারে মই এখিনি মাটি লৈছো, আর সেই সিমান পরিমাণে আপনার মই ইয়াত বালি দিম। মাটি আর বালি দিলো, এইখিনি দিয়ার ফলত কি হব মাটিটো ওয়েল ড্রেন হব। বালিখিনি দিয়ার ফলত মাটিটোর লাগি ধরা ভাবটো বালিখিনি অতরাব। তারপর আমি এইখিনিরে আধা যিমানখিনি বালি দিলো তার আধা আমি কোকোপিট দিম। এটো কোকোপিট, এটো কোকোপিটটো আকো আপনার বজার পা আনা কোকোপিটটো ধুই ধুই দব লাগে, এরাতে তিয়াই তাক ধুনিয়াকে ধুই লব লাগে। ধুই রোদাই পেলাহে ব্যবহার করব পারিব। এটো সব কি ধুনিয়া সাফা হয়ে আছে, কোকোপিটর লগত বহুত বালিও থাকে, একদম ধুনিয়াকে রোদাব লাগে। এইটো খুব ভাল ফাইবার হয়। এটি ইমানখিনি আপনার মই কোকোপিট দিছো, আর ইয়ার লগতে কম্পোস্ট আপনি দিব পারে। এটোতো মই ভার্মি কম্পোস্ট লৈছো, আপনি গোবর সারও লব পারে, আপনার কিচেন সার আছে যদি কিচেন সারও লব পারে। এতে এই দুইখিনি ইয়াত কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দুটা মিলাই পেলাই লৈছো। আর ইয়ার লগতে মই আর একটা বস্তু দিও কি পেরালাইট দিও। মই পেরালাইটটোয়ে পানিটো রখি ওলাই যাওয়াত সহায় করে, ওয়েল ড্রেন হওয়াত সহায় করে, সেইকাৰণে মই পেরালাইটটো দিও। আর ইয়াত একটা বস্তু দিও, সেইটো হৈছে নিমখালি। যেহেতু লকডাউন মোর বস্তুবোৰ একেবাৰে অহা নাই, কতো বিচাৰিও নাপাও, সেইকাৰণে আজি নিমখালিটো নাই। কিন্তু আপোনালোকে প্রত্যেকটো টাবতে নিমখালি ব্যবহার করলে টাবটোর রুটিনটো বহুত ভাল হয়। এটা দেখিছেনে কি ধুনিয়া হয়ে গেছে মাটিখিনি। ইয়াতে মই অলপ পেরালাইট দিম, এইটো পেরালাইটটো আপনার নার্সারিত কিনিবলে পায় বা অনলাইনতো পায়। এটা দেখিছে না মাটিখিনি একেবারে ফরফরিয়া। এটা এই মাটিখিনি যেতিয়া আমি টাবটো ভরাম বা ফুলপুলিটো রুম এতিয়া রোয়ার পিছত যেতিয়া আপুনি পানি দিব, এতিয়া পানি দিওঁতে ইয়াত যাতে পানিটো রখি না থাকে, মাটিটো সেইটো হিসাবত বনাব লাগে। এতিয়া মই আপোনালোকক দেখাম। এইটো হল পট, ইয়াত মই এইটো ওয়েল ড্রেন কিমান ফুটা থকা দেখিছেনে, যি টাবেই নলওক আপোনালোকে তলৰ ফুটাটো বনাই লব। এইটো ড্রেইনটো বন্ধ করবর কারণে মই এনেকে দি লৈছো।
এইটো চাব, মই পানী দি দেখাম। এইটো যেতিয়া পানীটো দিম, পানীটো দিয়াৰ পিছত কি পানীটো ইয়াৰ তলেদি ওলাই যাব লাগিব। এইখিনি লাহে লাহে ওলাই গৈছে, একেবাৰে সাধাৰণ কথা। বেসিক কথাটো এইটোৱে যে আপোনাৰ টাপটো মাটিখিনি যেতিয়া পানীটো দিব সেই পানীটো ৰখি থকা ভিতৰ হ'ব নালাগিব, সেইটোকে কয় ওয়েল ড্ৰেইন মাটি বুলি। আৰু দুই নম্বৰটো কথাটো হৈছে যে মাটিখিনিত ময়েষ্ট ভাৱটো থাকিব লাগিব, সেমেকা ভাৱটো থাকিব লাগিব, যিটো কাৰণে পুলিটোৰ ৰুটছবিলাকে মানে ময়েষ্টটো পাই থাকে। এই দুটা বস্তু লক্ষ্য কৰিয়ে আপুনি যদি ফুলৰ আপুনি টাবৰ মাটিখিনি বনায় তেনেহ'লে আপোনাৰ ফুলগছ খুব ধুনীয়াকৈ হ'ব। আৰু লগতেতো সাৰটো থাকিবই। তো আজিলৈ আহোঁ, আজি মই আপোনালোকক দেখুৱালোঁ মইনো কেনেকৈ ৱেল ড্ৰেইন মাটিটো প্ৰিপেয়াৰ কৰোঁ। আৰু যদি মোৰ চেনেলটোৰ কথাখিনি ভাল লাগিছে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব। তেনেহ'লে আজিলৈ আহোঁ, বাই বাই।